আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে বুধবার কলকাতার তাপমাত্রা দারুণভাবে বেড়ে হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস, যেন লু চলছে বাংলার রাজধানীতে। ওদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, এই সময়ে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনাই নেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। একই অবস্থা থাকবে কলকাতার জন্য। অন্যদিকে রাজ্যের পশ্চিম অংশের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে, তবে আগামী এক সপ্তাহে 2-4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ফলে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আর এদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান সহ অন্যান্য দু একটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কবার্তাও জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা আরও কয়েকদিনে বেড়ে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছানোর সম্ভাবনা। এমন তপ্ত পরিবেশের কারণে আগামী 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। এই মুহূর্তে কারোরই যেন গরম ভালো লাগছে না, সকলে বৃষ্টি চাইছেন। কবে স্বস্তির ঝড় বৃষ্টি হবে? এদিকে বৃষ্টির সেই মধুর বার্তা এখনও পর্যন্ত দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। সে কারণে এত তাপ সহ্য করে সবাইকে থাকতে হচ্ছে, যা দিনকে দিন আরো অসহ্য হয়ে উঠছে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা। আবার বুধবার থেকে রবিবার পর্যন্ত মালদা সহ 2 দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। আবার 26 এপ্রিল নাগাদ উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও আছে। আগামী 5 দিন মালদা ও 2 দিনাজপুর জুড়ে তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। এদিন জলপাইগুড়ি জেলার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে। আগামী 2-3 দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2023 সালে কলকাতার ক্ষেত্রে অনেকটা সময় ধরে গরম আবহাওয়া ছিল, যা কিনা 40 ডিগ্রির ওপর। 2009 ও 2016 সালেও 40 ডিগ্রির ওপর তাপমাত্রা ছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, যা কিনা 4 দিন টানা ছিল। আর এবছর 19 থেকে 21 এপ্রিল পর্যন্ত সেই গরমের স্পেলটা পেয়েছে। তবে বিগত 50 বছরের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা থেকে জানা যায় 41.7 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে। তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা। প্রায় 2-4 ডিগ্রির মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি,